আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পাকা আম সংরক্ষণ করে রাখতে পারি। আর যেহেতু এখন আম শেষ হয়ে যাচ্ছে দর্শক, তো এটাই উপযুক্ত সময় যে আমরা কিছু পাকা আম ফিউচার ইউজের জন্য সংরক্ষণ করে রেখে দিই, অর্থাৎ আমের পুডিং, আমের রুটি, আমের পিঠা। তাহলে এগুলো খেতে আমাদের আর কোনো প্রবলেম হবে না, যখন আম থাকবে না ঠিক তখনই। আর এখন তো আম আছে, সুতরাং এই সময় আমটি খেতে তো আমাদের কাছে অনেক ভালো লাগে। তো দর্শক, আমি সংরক্ষিত আম এবং যেগুলো আজকে সংরক্ষণ করব দুটোই আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখে নিই। তো আম সংরক্ষণের জন্য আমরা কিন্তু কিছু একেবারে ভালো ফ্রেশ আম কেটে ছোট ছোট বিভিন্ন সাইজের টুকরো করে নিচ্ছি। লম্বা সাইজও কেটে নিচ্ছি এবং ছোট ছোট টুকরো সাইজ করেও কেটে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এখন যে আমের রাজা ল্যাংড়ার আম, সেই আমটিকেই আমরা আসলে বেছে নিয়েছি সংরক্ষণ করবার জন্য। কারণ ল্যাংড়া আমের ফ্লেভারটি খুবই সুন্দর এবং এটি দিয়ে পুডিং, রুটি এগুলো করলে খুবই ভালো লাগে। এবং আমের এই ফ্লেভারটার জন্যই দর্শক আমরা ল্যাংড়া আমটিকে সিলেক্ট করে নিয়েছি। তো ল্যাংড়া আমটিকে আমরা দেখুন সুন্দর করে ধুয়ে তারপরে সেটিকে একেবারে ভালো করে ছিলে, ছেলার ক্ষেত্রে কিন্তু দর্শক একটু পুরো করে চামড়াটি ছিলতে হবে, যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না লেগে থাকে। এবং তারপর সেটিকে ছোট ছোট করে পিস করে আমরা বাটিতে নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা চাইলে আমের যে আটিটি রয়েছে সেই আটিও সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণের জন্য আপনারা এটি এয়ারটাইট পলিব্যাগেও ইউজ রেখে দিতে পারেন, অথবা আপনারা এয়ারটাইট কোনো পটেও রেখে দিতে পারেন। তো আমরা আমের যে আটিগুলো রয়েছে সেটি পলিব্যাগে সংরক্ষণ করব, আর আমগুলোকে এয়ারটাইট পটে সংরক্ষণ করব। তো দর্শক, আমাদের আমগুলো দেখুন একেবারে কমপ্লিটলি রেডি। তো আমরা যে পরিমাণ আম সংরক্ষণ করব সে পরিমাণ আমি নিয়ে নিয়েছি। তো আমরা এখানে সংরক্ষণ আসলে দুইভাবে করব, একটি হচ্ছে পিস পিস করে কেটে করব, আর একটি হচ্ছে ব্লেন্ড করে করব। তো দর্শক, ব্লেন্ড করে আম করার যে সুবিধা, যখন আমরা আমের রুটি, আমের পুডিং, আমের কেক তৈরি করব, এই ব্লেন্ড করা আমটা ডিরেক্টলি আমরা বের করে ব্যবহার করতে পারব। তখন আমটিকে বরফ ছোটানোর জন্য অপেক্ষা করতে হবে না খুব বেশিক্ষণ, বা ফার্দার ব্লেন্ড করার প্রয়োজন পড়বে না। তো সেই জন্য দর্শক আমরা কিছু আম আপনাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দেখাবো। তো আমরা আমগুলোকে পটে ঢেলে নিচ্ছি, যেটা যেভাবে রাখবো একেবারে যদি আমরা গুছিয়ে রাখি দর্শক, গুছিয়ে রাখলে যেটি হবে অনেক বেশি পরিমাণের আম আমরা সংরক্ষণ করতে পারবো। তো আমরা আমগুলোকে দিয়ে দিচ্ছি পটে, লম্বাগুলোকে আমি একটা পটে দিচ্ছি এবং ছোট ছোট করে কাটাগুলোকে আমি আর একটা পটে দিয়ে দিচ্ছি। পটটি আমি মুখটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটি আমি ডিপে রেখে দেব। তো এভাবে দর্শক ডিপ ফ্রিজে আপনারা আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং সেই আমটি আপনারা জুস করেও খেতে পারেন। তো দর্শক, আমরা লম্বা করে কেটে রাখা আমগুলোকেও পটে দিয়ে দিচ্ছি। এখন আমের যে আটিগুলো রয়েছে সেটাকে আমরা পলিব্যাগে সংরক্ষণ করব, কারণ আমের আটিগুলো পটে অনেক বেশি জায়গা নেয়। আর আপনি আপনার ফ্রিজে যদি জায়গা বেশি থাকে, আমি বলবো পটে সংরক্ষণ করাটাই বেশি ভালো হবে আপনাদের জন্য। তো আমাদের যেহেতু আমের আটিগুলো একটু বেশি জায়গা নিবে, এই জন্য আমরা আসলে পলিথিন ব্যাগটা চয়েস করেছি, যাতে করে আমরা সবগুলো আমের আটি রেখে দিতে পারি। তো দর্শক, এভাবে আপনারা আমটিকে সংরক্ষণ করতে পারেন, অথবা আপনারা আমটিকে ব্লেন্ড করেও সংরক্ষণ করতে পারেন। ব্লেন্ডের ক্ষেত্রে যদি দর্শক দেখেন ব্লেন্ড করা আমের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, সে বা আমে অনেক বেশি পানি বের হয়ে এসেছে, সেই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, আমটিকে অবশ্যই একটু প্রয়োজনে চুলাতে জাল দিয়ে তারপরে আমটি আপনারা সংরক্ষণ করতে পারেন। এতেও কিন্তু আমের স্বাদ অটুট থাকে, নষ্ট হয় না, এবং এটি আপনারা পুডিং অথবা আপনারা যদি আমের রুটি কেক বানাতে ইউজ করেন তাহলে কোনো প্রবলেম হবে না। দর্শক, আগে থেকেই রাখা আমরা এক পট আম রেখে দিয়েছি, অর্থাৎ বরফ করে রাখা আম। দেখুন, আমি দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে আসলে আমটি কী সুন্দর শক্ত হয়ে যায় এবং আমটি বসে না, পুরো আমটি বরফ হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে এটিকে উঠাচ্ছি এবং এই আমটি আমি এই জন্যই দেখাচ্ছি দর্শক, যে আসলে কী হয়, আমটি যখন আমরা
বরফ করে রাখব, তখন আমটি কিন্তু এভাবে আমের একটা বরফ হয়ে যায় এবং এই আমের বরফ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কাজে এটাকে ব্যবহার করতে পারি। তো এভাবে আপনারাও রেখে দিন দর্শক আম। কাছে যদি আমের এই সংরক্ষণ পদ্ধতিটি ভালো লাগে, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দর্শক, এখন আর একটি প্রসেস দেখাচ্ছি। এখন অর্থাৎ আমরা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে আমরা এখন আমটিকে ব্লেন্ড করে, তো আমটিকে আমরা একেবারে খুব ভালো মতোই ব্লেন্ড করব দর্শক, একেবারেই ব্লেন্ড করে নিয়ে তারপরে আমরা আমটিকে রেখে দেব। ব্লেন্ড করে রাখা আম খুব বেশি দিন রাখার দরকার নেই দর্শক, আপনারা 6 মাসের মধ্যে খেয়ে ফেলবেন, তাহলে আমটির স্বাদ একেবারে অক্ষুণ্ণ থাকে এবং আমটি খেতে ভালো লাগে। তবে তার বেশি সময় ধরে রাখা আসলে কোনো কিছুই তো খাবার জিনিস বেশি দিন প্রিজার্ভ করে রাখতে নেই, হোক না সেটা ডিপে। তো এভাবে আরও 6 মাস প্রিজার্ভ করে রাখুন। পাকা আম, কাঁচা আম প্রিজারভেশন আপনাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি দর্শক। তো এভাবে আপনারা পাকা আমটিকেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমের এই শেষ সময়ে। হঠাৎ করে প্রিয়জনকে আনসিজনে উপহার দিন আমের কোনো মজাদার রেসিপি, আর পাকা আমের মজাদার রেসিপিতে আপনার প্রিয়জন অবশ্যই মুগ্ধ হবেই। তো দর্শক, আজকের মতো এখানেই, আগামীতে ইনশাআল্লাহ হাজির হব নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ।